ওকে আসি, আমরা একটা কাজ করি। এটা আমাদের গতদিন আমাদের যে প্রজেক্ট ছিল আমি সেই প্রজেক্টেই কাজ করতেছি। আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস ছিল না, আমি জাস্ট কিচ্ছু করতে দেখেন, এখানে একটা জিনিস লিখবো কি করছি, এটা শুধু আমি ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট বানাই দিচ্ছি। এবার স্টার্ট পয়েন্টে গিয়ে দেখেন, আমি যদি ধরেন আমার এখানে কি ওই ছিল, ওকে আমি ধরেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট সমান কি নিউ ব্যাংক অ্যাকাউন্ট, কি বলতেছে একটা এরর দিচ্ছে, এরটা কি ক্যান নট ইনস্ট্যান্সিয়েট দ্য টাইপ ব্যাংক অ্যাকাউন্ট, মানে কি মানে হচ্ছে কম্পাইলার আমাকে কি দিচ্ছে না, সেই ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস্টার কোনো ধরনের অবজেক্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। এটা কেন আসছে, এতক্ষণ আমার দিচ্ছিল, আমি জাস্ট কিচ্ছু করি না, আমার এই ক্লাসটা ছিল আগে কি নর্মাল একটা ক্লাস ছিল, সেই ক্লাসটাকে আমি অ্যাবস্ট্রাক্ট বানিয়ে দিয়েছি। অ্যাবস্ট্রাক্ট বানিয়ে দেওয়ার কারণে আমি এখানে যখন যাচ্ছি সে আমাকে সেই ক্লাসটার কোনো ধরনের অবজেক্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। নর্মালি আমরা কী বুঝি একটা ক্লাস কেন বানাই, আমি একটা ক্লাস বানাই দিই, সেটা হচ্ছে আমার ইউজাররা সেটাকে মাল্টিপল তাদের মন মতো করে ইচ্ছা করে কী করবে অবজেক্ট ক্রিয়েট করে করে ইউজ করবে। বাট আমি যদি এখন অ্যাবস্ট্রাক্ট করে দিই সেটাই কী করতে পারে না, অবজেক্ট ক্রিয়েট করতে পারে না, তাহলে আমি অ্যাবস্ট্রাক্ট কেন করবো, প্রশ্ন থাকতে পারে না। নর্মালি আমরা একটা ক্লাস কেন বানাই, আমি এই ক্লাসটা কেন বানাই, এটাকে আপনারা আপনার মন মতো করে আপনার যাতে আপনার কোডিংটা সুন্দর হয়ে যায়, আপনার কোড কমে যায়, আপনি আপনার মতো করে অবজেক্ট তৈরি করে করে ইউজ করবেন। বাট এখন আমি আমার একটা ক্লাস বানিয়ে দিলাম যেটাকে আপনি আসলে কী করতে পারেন না, অবজেক্টে ক্রিয়েট করতে পারেন না, তাহলে আমার সেই ক্লাসটা বানানোর উদ্দেশ্য কী, অন্যভাবে কীভাবে ইউজ করব, আগে কোশ্চেনটা বুঝেন, কোশ্চেন যদি বুঝে দেন অ্যান্সার পেয়ে যাবেন। আমি এই ক্লাসটা যদি অবজেক্টে ক্রিয়েট করতে না পারি তাহলে এই ক্লাসটা কেন বানাবো, অবজেক্ট ক্রিয়েট করার আগে এমন কোনো কাজ ইউজ করব, হ্যাঁ এটাই। তার মানে আমরা বুঝবো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তখনই আমরা বানাবো যেই ক্লাসটা আসলে অবজেক্ট ক্রিয়েট করব না, সেটা শুধুমাত্র বেস ক্লাস হিসেবে থাকবে, বুঝা গেছে, শুধুমাত্র বেস ক্লাসগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট রাখবো, যেখান থেকে আমরা ইনহেরিট করে অন্যগুলো ক্লাস বানাবো। যেমন আমি জানি কি আমার ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ একটা আমার কমন লজিকগুলো আমি দিয়ে রাখছিলাম, সেই ব্যাংক অ্যাকাউন্টকে আমি ইনহেরিট করে দুইটা অ্যাকাউন্ট বানাচ্ছিলাম, একটা ছিল কি সেভিংস অ্যাকাউন্ট, একটা একটা ছিল আমার কি চেকিং অ্যাকাউন্ট, ওগুলো ওখানে চলে আসছে। বাট আমি যাতে এই ব্যাংক অ্যাকাউন্টকে আবার অবজেক্ট ক্রিয়েট করে যাতে কি মিসগাইডেড না হই, আমি বলি এই জিনিসগুলো হচ্ছে আপনার কোডিংয়ের চেয়ে মোর হচ্ছে ডিজাইন প্যাটার্ন, মানে সফটওয়্যার ক্ষেত্রে বলে ডিজাইন প্যাটার্ন, মানে বিভিন্ন ক্লাস স্ট্রাকচার কীভাবে তৈরি করতে হয় ওই ডিজাইন সেন্সটুকু হচ্ছে এখানে কাজ করবে আপনার। মানে আমি এমন একটা ডিজাইন করবো যেটা আসলে এখন দেখেন আমি যদি এটাকে এভাবে করে তাহলে ইউজার কী হবে মিসগাইডেড হবে, সেই জন্য অল টাইম যখন কোনো একটা বেস ক্লাস বানানো হয় মানে বেস ক্লাস হিসাবে ওটাকে সবসময় আমরা অ্যাবস্ট্রাক্ট রেখে দিই যাতে ওটার অবজেক্ট কেউ ক্রিয়েট করতে না পারে, এই যে আমার অবজেক্ট ক্রিয়েট করতে দিবে না, মানে ওখানে কমন জিনিসটুকু এক জায়গায় রাখবো যেটা আসলে অবজেক্ট ক্রিয়েট করতে দিব না, সেটাকে ইনহেরিট করে অন্য ক্লাসগুলো ইউজ করবে, সেই ক্লাসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট রাখবো, ক্লিয়ার। না এবার যদি ধরেন আমি এখানে একটা কাজ করি, ওকে তার মানে আমার সমাধান কি, তাহলে এটা যদি আমি তুলে দিই আমার তো সমস্যা হওয়ার কথা না। এবার আসি আমরা একটা এখানে একটা জিনিস বানাই, একটা মেথড বানাই, হ্যাঁ ভিডিও হচ্ছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট, একটা মেথড ধরেন আমি দিই, একটা ব্যাংক অ্যাকাউন্ট আর কি মেথড থাকতে পারে, ডিপোজিট মেথড উজ্জ্বল আর কি মেথড থাকতে পারে, একটা বলেন তো, ট্রান্সফার, ট্রান্সফার ধরেন আমি একটা দিলাম, এখানে আমি দিই স্ট্রিং ফ্রম অ্যাকাউন্ট নাম্বার,
string to equal to string to account number. ওকে, এবার একটা জিনিস দেখেন, আমি এখানে ব্যবস্থা করে দিচ্ছিলাম না, দেখেন আমি একটা মেথড বানাচ্ছি, এই ধরনের মেথড কি আপনারা আগে দেখছেন? মেথডের সিগনেচার আছে কিন্তু কোনো বডি নেই। এই মেথডে কি আছে? সিগনেচারটুকু ঠিক আছে, বাট তার কি নাই, কোনো বডি নেই। এবং সেই মেথডটার আগে লিখে হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট। প্রথমে দেখছিলাম আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখন দেখছি কি, অ্যাবস্ট্রাক্ট মেথড। এবার অ্যাবস্ট্রাক্ট মেথড কেন বানাবো আমরা, কোনো একটা মেথডকে কেন অ্যাবস্ট্রাক্ট করে দেব? এবং তার দেখেন একটা মানে সিম্পল যদি বাংলায় হিসাব করেন, আমরা বুঝি অ্যাবস্ট্রাক্ট মেথড মানে হচ্ছে কি, আমি আসলে জানি আমার একটা কাজ করতে হবে, আমি জানি, বাট আমি জানি না সেটা কাজটা কীভাবে করবো। না আমি জানি হচ্ছে আমাকে আমি ভাত খাবো এটা আমি জানি, বাট আসলে আমি জানি না ভাতটাকে আমি প্লেট আগে ধুয়ে খাবো, নাকি হাত ধুয়ে খাবো, নাকি চামচ দিয়ে খাবো। ওই ধরনের জিনিসগুলো হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট। আমার ডেস্টিনেশন ঠিক আছে, আমি জানি কাজটা করতে হবে, বাট আমি জানি না কাজটা কীভাবে করবো। যেমন আমি এখানে বলতেছি কি, আমি একটা ট্রান্সফার অ্যামাউন্ট ট্রান্সফার করবো, বাট আমি কি এখানে কোনো লজিক দিছি ট্রান্সফার আসলে কীভাবে হবে না? এই জিনিসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। মানে যদি কমন জিনিস থাকে কোথাও, কোথাও কিছু কমন জিনিস আছে আসলে, যেমন আমার এই ট্রান্সফারটা আমার চেকিংয়ের ক্ষেত্রে এক ধরনের হতে পারে, আবার কি হতে পারে, আমার এটা যদি একটা লোন, অনেকে হয়তো বা ধরেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইনহেরিট করে একটা লোন অ্যাকাউন্ট বলে বানাইলো, আবার অনেকে একটা কর্পোরেট অ্যাকাউন্ট বানালো, এক এক ধরনের ক্ষেত্রে এক এক জিনিস। বাট সবার ক্ষেত্রে আমি রাখতেছি কি, সবাইকে মোটামুটি ট্রান্সফার নাম কিছু একটা আমি দেবো, সব জায়গায় ট্রান্সফার হবে, বাট সে তার মতো করে কী করবে, নিজের মতো করে সে লজিকগুলো বসাবে। বাট কমন জিনিসটা হচ্ছে কি, এটা থাকতেই হবে, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। এই জিনিসটাই হচ্ছে মূলত হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড। সবার জন্য কিছু কমন জিনিস দিব, বাট কাজটুকু কী হবে সেটা আমি জানি না। কাজটা হচ্ছে যে যার মতো করে নিজেরা ইমপ্লিমেন্ট করে নেবে, যে ক্লাস এটাকে ইনহেরিট করবে সে তার মতো করে কী করে নেবে, ইমপ্লিমেন্ট করে নেবে। এটাই হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড। এবার একটা জিনিস দেখেন, আপনি যদি কোনো একটা ক্লাসের মধ্যে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করেন, এবং সেই ক্লাসটাকে যদি ধরেন ক্লাসের নর্মাল ক্লাস, আপনি যাচ্ছেন কি, হ্যাঁ সমস্যা না, আমি ক্লাসটা নর্মাল ক্লাস, বাট কি আমার মেথডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, একটা কম্পাইলার এরর, এররটা কি, এখানে যান মাউসের কার্সার নিয়ে যান, কী বলতেছে, হয় আমাকে এই মেথড থেকে অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডটা বাদ দিতে বলতেছে, আদারওয়াইজ কী বলতেছে, ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট। তার মানে এখান থেকে কী বুঝলাম, কোনো একটা নর্মাল ক্লাসের মধ্যে যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, সে ক্লাসটাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট করতে হবে, বুঝা গেছে? এবার এটা আপনার কম্পাইলে জাতিয়ে দেবে না, কম্পাইলে আপনাকে বাধা দেবে। যদি কোথাও কখনো অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করেন, সেই ক্লাসটাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট বানিয়ে দিতে হবে। এবার বলেন এটা কেন, এই ক্লাসকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট না বানাই সমস্যাটা কোন জায়গায় ছিল, এই যে কম্পাইলার কেন আমাকে বাধা দিচ্ছে? হ্যাঁ, এবার ধরেন আমি মনে করেন এই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট রাখলেন না, নর্মাল ক্লাস, আপনি অন্য জায়গায় গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বলে কি করলেন, অবজেক্ট ক্রিয়েট করলেন, তারপর যেহেতু এটা কি পাবলিক মেথড চলে আসছে, ব্যাংক অ্যাকাউন্ট ডট ট্রান্সফার দিচ্ছেন, তখন কি হবে? এখানে কিছু লজিক আছে, কিছু আছে, মেথড কাজ করবে, এক্সেপশন খাবেন কি না? তখন যে এই ক্লাসটা ডিজাইন করছে তাকে কী বলবেন, ভাই কী ক্লাস বানাইছেন, কী মেথড বানাইছেন, আমি কাজ করলাম আমার এক্সেপশন দেয়। সেই জন্য এখনকার এই যে আপনার আইডিগুলো অনেক স্মার্ট, সে আপনাকে আগে থেকে, পরে আপনার যে ভুলটা হবে সেটা আপনাকে আগে থেকে সে কী করে দিচ্ছে, আপনাকে বলে দিচ্ছে, তুমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড দিয়ে ক্লাসটাকে নর্মাল রেখে যেতে পারবা না, তোমাকে ক্লাসটাও কী করতে হবে, অ্যাবস্ট্রাক্ট করতে হবে। তার মানে এখন আমার এই ক্লাসটা যে অ্যাবস্ট্রাক্ট হয়, অন্য কেউ কী করতে পারবে না, অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না, তার মানে আমার এই মেথডকে কল করার কোনো ধরনের ওয়ে নেই। ক্লিয়ার সবাই? এটা ওকে, আমি এখানে যাই, তাহলে কী করতে হবে, মেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাবস্ট্রাক্ট। ওকে, এবার আমার এখানে সমস্যা নাই, এবার সমস্যা কোথায় দেখেন, দেখেন আমার এখন কোথায় চলে আসছে, এই এই ক্লাসগুলোতে কি চলে আসছে সমস্যা, কেন জাস্ট আমরা এখানে নিয়ে যাই, দেখেন মাফে কাটছা বলতেছে তুমি এমন একটা ক্লাস থেকে এই ক্লাসটাকে ইনহেরিট করছো, যেই ক্লাসের মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল সেটা তুমি ইমপ্লিমেন্ট করো নাই, তোমাকে সেটা অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। দেখেন এটা লাইন লিখে দেওয়ার পরে চলে আসছে, ওই জিনিসটা চলে আসছে,
ওখানে আমি একটা অ্যাবস্ট্রাক মেথড দিচ্ছিলাম, সেই মেথডটা এখানে চলে আসছে। এবার আমি আমার নিজের মতো করে এখানে কি করব, যে অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি এই জিনিসটা করব, এটাই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক মেথড এবং অ্যাবস্ট্রাক ক্লাস। মানে কমন জিনিসগুলো এক জায়গায় রাখবো, ওটাকে আমি জানি না আসলে কাজটা কীভাবে হবে, কে কার মতো কীভাবে আমি জানি না। যেমন আমি একটা কমন জিনিস বললাম, আপনাদের এই ক্লাসে সব কিছু আমি রেজাল্ট কাউন্ট করবো, বাট কীভাবে কাউন্ট করবো জানি না। আপনার ক্লাস দিলাম, আপনি আপনার মন মতো করে সেটা ইমপ্লিমেন্ট করলেন, সেটা ইউজ করতে পারবেন। আমরা নিজের মতো করে নিতে পারি কোনটা না, এই যে ওভারলোডিং বলছে, ওভারলোডিং মানে কি আমার দেখেন এই 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 ইয়েটা আমার চেকিং অ্যাকাউন্টটা কোথেকে এক্সটেন্ড করা। আমরা ওভার রাইটিং মেথড কোনগুলো বলি, যেগুলো আমার প্যারেন্ট ক্লাসে আছে সেগুলোকে আমি যদি আমার চাইল্ড ক্লাসে ইউজ করি সেম সিগনেচারে কোনো জিনিস, সেটা হচ্ছে আমার কি ওভার রাইটিং। আমি যখন আমার এই প্যারেন্ট ক্লাস কোনটা ছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ক্লাসে আমার একটা কী ছিল, এই মেথডটা ছিল, সেম মেথডটা আমি যদি এখানে নিয়ে আসি সে তো ওভার রাইট হবে না, অ্যাবস্ট্রাক হোক সে ওভার রাইট, তো সে ওভার রাইট লেখাটা চলে আসছে। আইডি অনেক স্মার্ট, আপনাকে তো খুঁজতে হবে না কোথায় কী ভুল করছেন, সে আপনাকে সাজেশন দেবে। এই জিনিসগুলো আপনাকে মুখস্থ করতে হবে, মনেও রাখতে হবে না। কোথাও যদি কোনো অনিচ্ছাকৃত ভুলও হয়ে যায়, যেমন আমার অনিচ্ছিত ভুল ছিল, আমি ওখানে ওই কনস্ট্রাক্টরের মধ্যে কি এমটি ছিল না, বাট এখানে ওখানে এমটি করে বসে আছে, আমি যেখানে ক্লিক করলাম আমার জন্য সে বলে দিচ্ছে তোমার ওই জায়গাটা ছিল না, তোমাকে ওই কনস্ট্রাক্টর কাজ করবে না, তোমাকে এই কনস্ট্রাক্টর নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে আপনারা জব করা দরকার ছিল না, তখন সবগুলো যে একটা অফিসে 10-12টা পিসি দিয়ে একজন লোক রাখতো, সে সব কাজ করতো, আপনি বাসায় বসে থাকতেন। হ্যাঁ, বাকি লোকজন বসে থাকতো। ওকে, আমার আমার অ্যাবস্ট্রাক বুঝে গেছে, অ্যাবস্ট্রাক ক্লাস এবং অ্যাবস্ট্রাক মেথড কেন আমি বললাম, জিনিসগুলো কোডিংয়ের না, পুরো কনসেপচুয়াল বিষয়, কখন কীভাবে কী ধরনের ডিজাইন করবেন, কোন জিনিসটায় কীভাবে ডিজাইন করবেন, এই জিনিসগুলো কমপ্লিটলি আপনার নিজের উপরে, এবং এগুলো সম্পূর্ণ একটা ডিজাইন গাইড। আমি আসলে কোন, আমি তো ইচ্ছা করলে সবগুলো ক্লাসকে অ্যাবস্ট্রাক রাখবো না, কোন ক্লাসকে আমি অ্যাবস্ট্রাক রাখবো, এবং আলটিমেটলি কোন একটা মেথডকে কখন অ্যাবস্ট্রাক করবো, কেন করবো, বুঝা গেছে। এই জিনিসগুলো জাস্ট এগুলো আপনার চিন্তাটাও গ্রো করতে হবে, এবং এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তখন আপনি জিনিসগুলো বুঝবেন। যখন আপনি অনেক বেশি কোডিং করবেন তখন দেখবেন আগে এক ধরনের কোডিং করতেন, তখন আসলে এই জিনিসগুলো আরও সহজ করা যায়। কী দরকার আমার এই মেথডটা সব জায়গায় লেখা, ওখানে একটা অ্যাবস্ট্রাক মেথড লিখে দিই, ইমপ্লিমেন্ট করবো সবগুলো চাইল্ড ক্লাসে। এই জিনিসগুলো আস্তে আস্তে আপনার মধ্যে গ্রো করবে, এগুলো একদিনে হবে না, বুঝা গেছে। এইটুকু ছিল আমার আজকে আলোচনা অ্যাবস্ট্রাক নিয়ে, আর কিছু আলহামদুলিল্লাহ শেষ।